ওকে, আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি, কি ব্যাপার? এখন ও কি করতেছে? তুমি কি কোনো ইনফরমেশন খুঁজে বের করতে পারছো? হ্যাঁ, কিছু ইনফরমেশন তো আমি পাইছি। ওয়েট এক মিনিট। ওকে, সো তোমার যে পাশের রুমটা ছিল, এখানে হ্যাঁ, বেশ কিছুদিন ধরে কেউ থাকতেছিল না, বাট লাস্ট একজন আছে, যার পর থেকে আর কেউ ওই রুমে থাকেনি। এই রুমে কেউ থাকতো না কখনো, বাট লাস্ট একজন আসছে, তারপর থেকে ওই রুমে কেউ থাকে নাই। মানে আগে অনেকে থাকতো, বাট লাস্ট কয়েক বছরে কেউ থাকেনি। লাস্ট লাইক 2010 এর পর থেকে আর কেউ থাকেনি এখানে। মানে 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 ইভা মারা যাওয়ার পর থেকে রুমে কেউ থাকে নাই, তাই তো? আর সব থেকে মজার বিষয় হইতেছে, কি মজার বিষয়? ইভা কি এখানে চেক ইন তো করছিল, বাট কোনো চেক আউট করেনি, কোনো ইনফরমেশনই না এখান থেকে ওয়েট যাওয়ার। ওয়েট, মানে ইভা এই হোটেলে আসছিল আর ওই রুমে কি ইভা ছিল? দেখো তো, হ্যাঁ, ওই রুমে ইভাই ছিল, ইভা নামে লাস্ট নামটা। তাহলে এক মিনিট এদিকে আসো, বসো, বিষয়টা বুঝতে পারছি। রাতের বেলা তো বের হইতে পারবো না আমরা এখান থেকে, বসো। সো কথা হইতেছে যে লাস্ট এখানে ইভা আসছে, ইভা আসার পর তারপর ইভা এই হোটেলে মারা গেছে, তারপর ওই জন্য চেক আউট করতে পারে নাই, মানে এই হোটেলে আসছে তারপর ওইখানে কিছু একটা ওর সাথে হয়েছে, তারপর আর এখান থেকে বের হয় নাই, তাই তো? এক্স্যাক্টলি। তাহলে আমরা তো, তারপর থেকে ওই রুমে কখনো কেউ থাকেও নি, মানে মেবি তারপর থেকে রুমটা হন্টেড হয়ে গেছে সামহাও। ওকে ওকে বুঝতে পারছি এবার আমি। তুমি তো অনেক কিছুই, অনেক রহস্য খুঁজে বের করলে এখন, বাট আমাদের আরো ইনফরমেশন জোগাড় করতে হবে যে ইভা যদি সত্যি রুমে থেকে থাকে, ইভারে মারলোকে। আমি আরেকটা জিনিস খেয়াল করছি, দ্যাট ইজ ইভা ঠিক যেই দিন চেক ইন করছিল এক্সাক্ট সেই দিনই আরেকটা মানুষও চেক ইন করছে ওর ঠিক পাশের রুমে, যেখানে তুমি ছিলা। ওকে, পাশের রুমে আর একজন চেক ইন করছে, তার নাম কি? চলো দেখি। এক্সাক্ট ওই দিনে চেক ইন করছে, আর তার ঠিক 2 দিন পর ওইখান থেকে চেক আউট করে ফেলছে, বাট ইভা আর চেক আউট করেনি। ওই লোকটা কি আসলে এমনি নর্মালি ঢুকছিল হোটেলে, নাকি অন্য কোনো রিজন নিয়ে? ভালো না খারাপ কিছু তো এখন বুঝতেছি না। নর্মালি হতে পারে, বাট যেহেতু ওই রুমের পাশের রুমে ছিল, আই থিঙ্ক এই লোকটার ব্যাপারে আমাদের যা ইনফরমেশন এখানে পাওয়া যায় আচ্ছা, ওই লোকের সেটা নাম কি তাই নিয়ে দেখো। ওই লোক, নাম হচ্ছে, ওকে সো আই থিঙ্ক একটা ছেলে, মানে এটার নাম কি বয়স দেখো, কত ছিল ওই সময়? ওই সময় তো বয়স মেবি ছিল 20, তো এখন তারও মনে হয় বড় 30 বছর হয়েছে, বয়স, আমাদের থেকে প্রায় প্রায় 10 বছরের বেশি বড়। 10 বছর, 10 বছর না 8 বছরের বড় আই থিঙ্ক আমাদের ওকে, থেকে। এটা বাট যাই হোক, ওর নাম হতেছে অপূর্ব, অপূর্ব। ওকে, অপূর্ব। আচ্ছা তো অপূর্ব, হ্যাঁ আচ্ছা ওই ফ্লোরে মাত্র দুইটাই তো ইয়ে আছে, দাঁড়াও আসো তোমার সাথে, হ্যাঁ, 2টাই রুম আছে। এক মিনিট দাঁড়াও, চলো উপরে চলো। উপরে চলো। আচ্ছা, লিফট থাকতে আমরা সিঁড়িতে কেন? আমি বুঝলাম না। সব থেকে মজার কথা হচ্ছে আমরা কিন্তু আটকাই গেছি, তোমার কি মনে আছে সে কথাটা? হ্যাঁ, আমরা হোটেলে আটকা পড়ে আছি, এখান থেকে বের হইতে পারতেছি না। সো এই রুমটা তো ছিল, আর এখানে এখানে তো ওই রুমটা, ছিল তোমার ইভা আর এখানে ছিল অপূর্ব। তো ইভা এই রুমে, অপূর্ব এই রুমে, এখানে আর কোনো আর কোনো রুমও নাই। সো ওই আর দিনই, কোনো রুম নাই। তো ওই দিনই কিছু একটা হইছে। লিসেন, এক হতে পারে যে এই রুমে যে ছিল অপূর্ব নামের ছেলেটা, ও কিছু করছে এভার সাথে, অথবা ও কিছু জানে, তাই তো? অথবা যদি এভার সাথে কিছু হয়ে থাকে হোটেলেই, তাহলে হয়তো বা কিছু জানতে পারে। দুইটার একটা, এক্স্যাক্টলি। ওকে, এন্ড অলসো ওই টাইমে এখানে তো পুলিশও নিশ্চয়ই আসছে, তো পুলিশের কাছে আমাদের যেতে হবে যদি কোনো খোঁজ পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে এখন আমাদের বের হওয়ার কোনো উপায় খুঁজে বের করতে হবে।